দুরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে নিউহাম কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্মের প্রায় 307,984 এর বেশি মানুষ বসবাস করেন। এর মধ্যে 40% খ্রিস্টান, 32% মুসলমান, 8.8% হিন্দু, 2.1% শিখ এবং 9.3% কোনো ধর্মে বিশ্বাসী নয়। এই বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার। আজকে আমরা ফরেস্ট গেট এলাকার সবচেয়ে পরিচিত ফরেস্ট গেট মসজিদের ইতিহাস, পরিবেশ, পরিস্থিতি এবং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে। পূর্ব লন্ডনের 451 রমফোর্ড রোডে ফরেস্ট গেট রেলওয়ে স্টেশনের খুব নিকটে মাত্র 0.47 মাইল দূরে অবস্থিত ফরেস্ট গেট মসজিদ। 1991 সালের আগে এই এলাকার বসবাসরত মুসলিমদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানদের বিভিন্ন কমিউনিটি সেন্টার বা দূরের কোনো মসজিদে যেতে হতো। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য 1991 সালে বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ফরেস্ট গেট মসজিদ। যখন আমরা এখানে মসজিদ করি তখন আশেপাশে কোনো মসজিদ আছে না, শুধু গ্রিন স্ট্রিট আপটন লেনে আর ওইদিকে শাহজুলার মসজিদ আছে মেনর পার্কে, তো এই এলাকার মধ্যে কোনো মসজিদ আছে না। আল্লাহর মেহরবানিতে আমরা লোকেল মুসলমান হলরে নিয়ে আমরা এই এলাকার মধ্যে মানে প্রথম বাড়িটা লুইছি আমরা। আলহামদুলিল্লাহ, দিস মসজিদ ওয়াজ এস্টাবলিশড ইন 1991। In 2003, alhamdulillah, with the blessings of Allah and the help and support of the local community, Forest Gate Masjid started a full-time primary school called Imam Zakaria Academy. প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। সর্বপ্রথম 1991 সালে রমফোর্ড রোডে 93,500 পাউন্ড দিয়ে একটি ঘর ক্রয় করে প্রতিষ্ঠা করা হয় এই মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই
সম্ভব হয়েছে এই মসজিদ নির্মাণ করা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহ সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু নোটিস করতে আসি যে মসজিদের মধ্যে মুসল্লি যে পাঁচ ওয়াক্তের নামাজে যেভাবে আসে, এক সময় মসজিদে এক সফ হয়েছে না, এখন ফজরের নামাজেই মাশাআল্লাহ মসজিদের মেইন হলটা ভর্তি হয়ে যায়। ফ্রাইডে জুমা উপর নিচ আমাদের পিছনের গার্ডেন সবগুলো মাশাআল্লাহ ভর্তি হয়ে যায়। মুসল্লিরা অন টাইম আসে, অত্যন্ত পিসফুলি আসে এবং বয়ান শুনে। আমাদের এখানে বয়ান বাংলা, ইংলিশ, উর্দু, মাশাআল্লাহ আরবিতেও হয় এবং আমাদের মুসল্লিরা এটার প্রতি খুব ইন্টারেস্টেড। তারা আমাদের মসজিদের প্রতি খুব সহানুভূতিশীল, তারা মসজিদের জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করতে আসে, সহযোগিতা করতে আসে। আল্লাহকে আমরা এই মসজিদ বহুত দিন থেকে আল্লাহকে আমরা কাম করার তৌফিক দিরা, আল্লাহকে হজম করার তৌফিক দিরা, যে আমি যে দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি জিনিস পাইছি যে আল্লাহর হুকুম নবীর তোমার সমস্ত কামিয়াবি এবং শান্তি, যে কারণে আল্লাহকে আমার মসজিদের মধ্যে আল্লাহকে হজম করার তৌফিক দিয়েছেন। আমি দুনিয়াতে আর কোনো কিছু তো শান্তি পাইছি না, যে আল্লাহর হুকুম নবীর তোমার সবচেয়ে বড় শান্তি আমার কামিয়াবি, এইটা আমার আল্লাহকে বুঝ দিয়েছেন। আল্লাহকে আমার এখলাসের সহিত মোহাম্মদ সহিত মসজিদে কাম করার তৌফিক দিও। এই মসজিদে হইলে আমরা একজন ইমাম সাহেব আসলা, ওখানে আমরা পঁচিশ ত্রিশজন উস্তাদ হল আসুন, আর কতটুকু গৈছে আল্লাহ পাকর, এটা আমরা শেষ করার মতো আল্লাহ শুক্রিয়া দেওয়ার মতো নয়। আমরা চেষ্টা করি, আল্লাহকে দোয়া করি, আল্লাহকে আর আমরা মহত্বকে এখলাসের সহিত মোহাম্মদ সহিত কাম করবার তৌফিক দোকা। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا। সর্বপ্রথম 93,500 পাউন্ড দিয়ে মসজিদের জায়গার ব্যবস্থা সহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন সময়ে মসজিদের পরিধি বৃদ্ধি করা হয়। এর পাশাপাশি মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় হয়। তখন খুব অসুবিধা হইতো, অজু স্ট্যান্ডার, কারণ অজুখানার জায়গা আসিল না, এরপরে টয়লেট আসিল না। এরপরে রিসেপশনের সময় আমরা সকলে মিলিয়া এই দুই নম্বর বাড়িটা লইলাম 63,500 দিয়া। এরপরে আলহামদুলিল্লাহ সবাই খুব চেষ্টা করার পরে আমরা অনেক কাম কাজ করানির পরে অজুখানা, এরপরে টয়লেট, ওইগুলো আমরা বানাইলাম। এরপরে আমরা তিন নম্বর বাড়িটা নিলাম 163,000 পাউন্ড দিয়া। চার নম্বর বাড়ি নিছি আমরা 2012-এ 400,000 দিয়া। নেওয়ার পরে আমরা অনেক কাম টাম করাইছি, প্রায় 80,000-90,000 পাউন্ডের কাম করাইছি। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। আর সব পয়সা আমরা কিন্তু খরচ করিয়া এগুলা করছি, সব লোকেল মুসল্লিয়ানরা সাহায্য করছেন, খরচে হাসানা দিছেন, লিল্লা দিছেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। যদিও বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রায় 200,000 পাউন্ড কর্জে হাসানা রয়েছে। ফ্রাইডে কালেকশন হয় 650-700, ওইরকম ফ্রাইডে কালেকশন হয়। আর আমরা দুইটা ইয়ে আছে রেন্টের উপরে, যেগুলা ইনকাম দিয়ে আমরা ইমাম সাহেব, এরপরে মুয়াজিনের খেয়ারটিকারের ওয়াজিস দেওয়া হয়। আর আলহামদুলিল্লাহ রমজান মাসও আমরা অনেক, মানে রমজান মাসও আমরা অনেক কালেকশন হয়। এরপরে বাকি আমরা অনেক সময় বক্স কালেকশন করি, সবাই গড়ে গড়ে আমরা কালেকশন বক্স দিয়ে রাখি, আর এভরি মান্থ আমরা ওইগুলো কালেকশন করি। সো ওইগুলো দিয়া, এরপরে আমরা কিছু ফিজ থাকিও আমরা এই যে অনেক কাম কাজ করাই, এরপরে আমরা ওই যে গ্যাস ইলেকট্রিক বিল যেগুলো আছে এগুলো আমরা দিই। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে
নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে অজু করার জন্য রয়েছে 20টি পানির কল দ্বারা সমৃদ্ধ একটি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 15টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি। নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম। অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা সহ 3টি এয়ার কন্ডিশন। অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। In our masjid we have air conditioning facility, we have central heating, we have a beautiful new ablution area where 20 people can make ablution. We have about 15 rooms where classes are held, and we have toilets facilities as well. We have about 20 toilets within the masjid. ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর। মসজিদের ভিতরে ছোট বড় প্রায় 30-40টি বুকশেলফ, যেখানে স্থান পেয়েছে কোরআন, হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই। মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা। এই মসজিদের আরেকটি উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে এই এলাকার মুসলমানদের ঘরে ঘরে হোম রেডিও সরবরাহ করা, যার মাধ্যমে ঘরে থাকা মহিলারা সহজেই এই রেডিওর মাধ্যমে আজান, শুক্রবারের খুতবা সহ বিভিন্ন ওয়াজ নসিহত শুনতে পারেন। এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 200-300 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন, এবং প্রতি জুম্মায় প্রায় 800 মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। We have been doing the khidmat, the service of this masjid for the last 20 years. In our masjid, we have 5 times daily prayers. For Fajr, we have roughly about 80 people attending the Jama'ah. And for Zuhur, we have about 100 people. For Asr, we have roughly 200 people offering their Salah with Jama'ah. And Maghrib also roughly about 200 people. Isha also about 200 people who offer their Salah in congregation. Tatsara. 2 ঈদে এখানে 4টি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 2000 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে তারাবি নামাজের জন্য 2টি জামাতের আয়োজন করেন মসজিদ কর্তৃপক্ষ, যাতে করে কর্মজীবী মুসল্লিরা দ্বিতীয় জামাতে তারাবির নামাজ আদায় করতে পারেন। রমজান মাসে 2 জামাতে প্রায় 1000 মুসল্লি তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন। তারাবি নামাজের জন্য মসজিদ কর্তৃপক্ষ প্রতি বছর বিভিন্ন মাদ্রাসা থেকে অভিজ্ঞ হাফিজ নিয়োগ দেন, যাদের সুললিত কণ্ঠে কোরআনের বাণী পৌঁছে যায় নামাজিদের কানে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। ইনো মক্তব আছে, মসজিদও আছে, নাইনি বিশ্ব ধরে এই মসজিদ চলে আর বড়ই তো আর মসজিদটা। বিসমিল্লাহির রহমানির রহিম والقرآن المجيد بل عجبوا أن جاءهم
منذر منهم فقال الكافرون এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে। ইন আওয়ার মসজিদ উই আর রানিং ফুল টাইম প্রাইমারি স্কুল, আলিম ক্লাসেস, ফাইভ টু সেভেন মক্তব ক্লাসেস, অ্যাডাল্ট ক্লাসেস, উইকেন্ডে ক্লাসেস, অলসো আদার অ্যাক্টিভিটিস, আলহামদুলিল্লাহ। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। এখানে 4 জন মহিলা শিক্ষক সহ মোট 11 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসালা মাসাইল সহ প্রায় 200 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। উই স্টার্টেড উইথ ভেরি লো নাম্বার অফ পিপলস অ্যান্ড বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইট ডেভেলপড 220 অফ হুইচ উই ফ্রম দ্য ডে অফ উই হ্যাড পারমিশন ফর 120। আওয়ার এম ইজ টু prepare our kids, our children, as much as we can in the HIPS class. Moran Anas, the principal, he is looking after that side. But alhamdulillah, school side, we had been entering our children in the SATs examinations. And alhamdulillah, every year, we are getting, our children are getting SATs, the top level. Level 5, level 4, and it's progressing and developing. বিকাল 5টা বাজার আগেই গুটি গুটি পায়ে এক এক করে আসতে শুরু করে মক্তবের শিক্ষার্থীরা, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আদর্শবান ব্রিটিশ মুসলিম নাগরিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য এখানে আসেন। এছাড়া ইসলামিক শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামিক হিস্ট্রি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা। প্রতি শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত রয়েছে উইকেন্ড মাদ্রাসা, যেখানে প্রায় 100 জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে থাকে। তাছাড়া পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে একটি হাফিজ খানা, যেখানে 35 জন শিক্ষার্থী কোরআনে হাফিজ হওয়ার জন্য এই মসজিদের তত্ত্বাবধানে নিয়মিত কোরআন মুখস্থ করে যাচ্ছেন। আলিম ক্লাসে রয়েছে প্রায় 100 জন শিক্ষার্থী। My name is Ridwan Ahmed. I study at the Hifz classes at First Gate Masjid. In this institution, three types of education goes on: maktab classes, Hifz classes, and alim classes. The overall experience of this institution is outstanding. The teachers are very friendly. They help make sure that the students understand what parts of the deen that they're teaching them. Ya ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah. Innallaha ma'as-sabirin. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون প্রতি মঙ্গলবার এবং বুধবার এশার নামাজের পরে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা, যেখানে নিয়মিতভাবে 12 থেকে 15 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন।
Alhamdulillah, other than the school, full-time school, and the part-time alim classes, we also have weekend classes for sisters where they do part-time alima classes, sanatain classes, and children, we, other than the usual maktab time, 5 to 7 Monday to Friday, we have education facility for them for the week at the weekend, 10 o'clock to 12:30. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائهم فحبط أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ইসলামিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই এলাকার বয়স্ক মহিলারাও পিছিয়ে নেই। প্রতি শনিবার এবং রবিবার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য রয়েছে সহিভাবে ইসলামিক শিক্ষা দেওয়ার সুব্যবস্থা। সর্বোপরি বলা যায়, এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। সকাল 5টা থেকে শুরু হয়, রাত্রে প্রায় 11টা পর্যন্ত আমার মসজিদে অ্যাক্টিভিটি কাম চলে। ইভেন আমরা স্যাটারডে সানডে আমরা মা বোন হলো লাগিয়ে আপনার কোরআন শিক্ষারও ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে তবলিক জমাতেরও খাম হয় সবসময়। তবলিক জমাতর সাথী ওখানে আইন আমরা যতটুকু পারি খেদমত করি। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো ফরেস্ট গেট মসজিদও প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স, ইসলামিক নসিহত, তরবিয়ত, আফটার স্কুল ক্লাব, অভিভাবক প্রশিক্ষণ, হজ প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি। তাছাড়া ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম, যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম, এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। এখানে বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। We are trying to unite the ummah and we're trying to do the service of the local community where we can obey Allah subhanahu wa ta'ala and follow the life of Rasulullah sallallahu alaihi wasallam and we teach our children and our students to become examples in society so if people can say that they are practicing Muslims amra aro mani to establish korar dorkar ache er pore masjid আমরা অ্যাপ্লিকেশন করছি, ওটা পারমিশন পাইলে আমরা নতুনভাবে মসজিদ বিল্ড করতাম। তো আমরা অনেক পয়সা, প্রায় 2-3-4 মিলিয়ন পাউন্ডের দরকার আছে আমরা। তো এর লাগে আমরা কইলাম যে আমরা সমস্ত মুসলমানরা আমরা অনুরোধ জানাইলাম যে আমরা সাহায্য করার লাগে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন। দূরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে একি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কি